ফেসবুকে স্ত্রীর নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হবিগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ইসমাইল মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার 27 জানুয়ারি রাতে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার ইসমাইল সদর উপজেলার জালালাবাদ গ্রামের সুন্দর আলীর ছেলে। বুধবার 25 জানুয়ারি রাত 12টায় ইসমাইলের স্ত্রী তার বিরুদ্ধে থানায় তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন। পরে উপপরিদর্শক এসআই মমিনুল হক তাকে গ্রেপ্তার করেন। মামলায় অভিযোগ করা হয়, প্রায় 5 বছর আগে ইসমাইলের সঙ্গে বানিয়াচং উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের এক তরুণীর বিয়ে হয়। সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হলে ইসমাইল তার স্ত্রীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। দর্শক নিজের স্বামী হয়ে কিভাবে স্ত্রীর সম্মান নষ্ট করতে পারে, এ ধরনের স্বামীর কঠিনতম শাস্তি হওয়া উচিত। এখনকার মতো এখানেই শেষ। পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।